شفقت الجرح بجماله حسنت جميل خصاله صلوا عليه وآله موت حياة مرنا تیری غلی میں جینا تیرے غلی میں بلا والعلا بکماله کشف الدجا بجماله حسنت جمیل خصاله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد رسول الله صلى الله عليه وسلم والذين معه أشداء وعلى الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل إلى آخر صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ঐতিহ্যবাহী চকরিয়া উপজেলার অন্তর্গত কাকারা ইউনিয়নের মাইস কাকারা সিরতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের একদিন ব্যাপী অষ্টমতম ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের বরেণ্য সভাপতি অধিবেশন অনুসারে আমাদের মাঝে সভাপতির আলো আসন অলঙ্কৃত করবেন আলহাজ শাহ মাওলানা কম সাদেক সাহিব আলহাজ মাওলানা নুরুল হক সাহিব জনাব হযরত মাওলানা মোহাম্মদ আলী সাহিব হযরত মাওলানা শাহাদত হুসেন সাহিব মাদজিল্লাহুল আলী আতাল আল্লাহ উমরাহু وبارك الله في حياته وديگر আমার পূর্বে অত্যন্ত সুন্দরিত করতে প্রাঞ্জল ভাষায় আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাত্ত্বি কোরআন হাদিসের দলিল ভিত্তিক আলোচনা পেশ করেছে আমাদের চকরিয়ার কৃতি সন্তান উদীয়মান তরুণ ইসলামী চিন্তাবিদ আলেম সমাজের উজ্জ্বল নক্ষত্র জনাব হযরত মাওলানা আলাউদ্দিন ইমামি সাহিব মাদজিল্লাহুল আলী আরো আলোচনা পেশ করেছেন জনাব হযরত মাওলানা শফিউল আলম সাহিব জনাব হযরত মাওলানা জামাল হোসেন সাহিব এবং আমাদের আন্তর্জাতিক মানের
তিন তিনজন আল্লাহর কোরআনের জীবন্ত ভাষ্যকার আমাদের সামনে তশরিফ আনবেন। ওনারা গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে পেশ করবেন। প্রিয় হাজরিন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মহান দরবারে শুকরিয়ার মুস্তাক বলতে করছি। গত বছর করোনা ভাইরাসের কারণে আমাদের কলিজার টুকরা সন্তানরা এই মাহফিলটা করতে পারেনি। আল্লাহ পাকের অশেষ মেহরবানি, এই করোনা ভাইরাস পৃথিবীর বড় বড় পরাশক্তিকে এভাবে নাকানি সোবানি খাওয়াইয়া মাটির সাথে তাদের আমিত্বকে বিলীন করে দিয়েছে। সবচেয়ে বেশি আঘাতপ্রাপ্ত হওয়ার কথা ছিল বাংলাদেশ, যেহেতু গরিব রাষ্ট্র। এই মহামারীকে উপযুক্ত ট্রিটমেন্ট দেওয়ার মতো সামর্থ্য বাংলাদেশের নাই। সবচেয়ে বেশি আঘাতপ্রাপ্ত হওয়ার কথা, তবে আমার জানা মতে পৃথিবীতে যত রাষ্ট্র আছে এত বেশি ইসলাম সম্পর্কে চর্চা করা, দ্বীন সম্পর্কে আলোচনা করা, এত বেশি মসজিদ সম্পন্ন, এত বেশি মাহফিল হয় এমন কোন রাষ্ট্র পৃথিবীতে আছে বলে আমার জানা নাই। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, আমাদের বাংলাদেশের যারা আহলুল্লাহ যারা আছে, আল্লাহর প্রিয় বান্দাদের চোখের পানিকে, করোনা ভাইরাসকে তাদের চোখের পানিতে ভাসিয়ে বঙ্গোপসাগরে এভাবে নিয়ে গেছে। আমাদের বাংলাদেশে তেমন আক্রমণ করার সুযোগ আল্লাহ করোনা ভাইরাসকে দেয় নাই। সকলে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আমাদের প্রিয় সরকার যথাসময়ে মাদ্রাসা, মোটামুটি মাদ্রাসা খুলে দিল, হেফজখানা খুলে দিল, আমাদের মাহফিলের পারমিশন দিয়ে দিল, একটা অত্যন্ত শুভবুদ্ধির পরিচয় দিয়েছেন। আমাদের বাংলাদেশ গভর্নমেন্টকে আল্লাহ হেদায়ত করুন, এবং এই হেদায়তের উপরে আল্লাহ আমরণ যাতে হেদায়তের উপরে টিকে থাকতে পারে, সেই নাস্তিক মুরতাদদের সলাহ পরামর্শ থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করুন। সকলে বলি আমিন। প্রিয় হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমে, আপনারা জানেন কোরআনুল কারীমের এমন একটা সূরা আছে যেই সূরার নাম সূরাতুল ফাতহ। কি না? সূরাতুল ফাতহ। ফাতহ শব্দের অর্থ হচ্ছে বিজয়। কি বিজয়? এই সূরাটা নাজিল হয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় মুআজ্জামা থেকে শুধুমাত্র দ্বীনের দাওয়াতে কাজ করার কারণে, কোরআনের দাওয়াত দেওয়ার কারণে আল্লাহর রাসূলকে 13 বছর ওরা শারীরিকভাবে, মানসিকভাবে এভাবে চতুর্দিক দিয়ে আল্লাহর রাসূল এবং আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরামদের উপরে অমানবিক নির্যাতন তারা চালিয়েছিল। শেষ পর্যন্ত আমার বিশ্ব নবীকে যখন হত্যা করার ষড়যন্ত্র তারা পাকাপোক্ত করে নিল, তখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওহির মাধ্যমে বিশ্ব নবীকে জানিয়ে দিলেন, হে নবী, আপনার আত্মীয় স্বজন আপনাকে হত্যা করার ষড়যন্ত্র গ্রহণ করেছে, সুতরাং আপনার মাতৃভূমি আপনি ত্যাগ করুন। আল্লাহর নবী ওই দিন ওই রাতেই আল্লাহর নবী হিজরতের উদ্দেশ্যে নিজের ঘর থেকে বের হয়ে গেলেন। আল্লাহর নবী হিজরত করলেন 6 বছরের ভিতরে। আল্লাহর রাসূল যখন স্বপ্নযোগে, স্বপ্নের মাধ্যমে আমার বিশ্ব নবীকে আল্লাহ পাক দেখালেন, আল্লাহর নবী 6 বছর ধরে মক্কা মুআজ্জামা ঢুকতে পারেননি, সাহাবায়ে কেরামগণ জিয়ারত করতে পারেননি,
আল্লাহ পাক রব্বুল ইজ্জত আল্লাহর রাসূলকে স্বপ্নের মাধ্যমে এই ধরনের একটা দৃশ্য দেখালেন। আল্লাহর নবী রাতের বেলায় সাহাবায়ে কেরামদের সাথে নিয়ে আল্লাহর রাসূল আল্লাহর গোরখানায় কাবা জিয়ারত করতেছে, তওয়াফ করতেছে। যখন সকাল বেলায় সাহাবায়ে কেরামদের সামনে আল্লাহর নবীর স্বপ্নের কথা বর্ণনা দিলেন, সাহাবায়ে কেরামগণ ওরা আল্লাহর রাসূলকে বললেন, হে আল্লাহর হাবিব, আপনার স্বপ্ন কোনোদিন মিথ্যা হতে পারে না, অবাস্তব নয়, আপনার সত্য, আপনার স্বপ্ন ওহি, আপনি জাগ্রত অবস্থায় যা বলেন সেটা যেমন আমাদের উপরে তার উপর ইমান আনা যেমন ফরজ, আপনার স্বপ্নের মাধ্যমে যা আপনি বর্ণনা দেন তার উপর আমাদের ইমান আনাও তেমনি ভাবে ফরজ। সকলে বলি সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইন আল্লাহ রাসূলের কাছে অনুমতি প্রার্থনা করলেন, হে আল্লাহর হাবিব, তাহলে আপনি আমাদেরকে অনুমতি দিন, আমরা আমরা আপনার সাথে আমরা আল্লাহর ঘর আল্লাহর ঘর তওয়াফ করার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করি। তিন মাসের ভিতরে 1400 সাহাবী বছর 1400 সাহাবী, কিন্তু 6 বছর পূর্বে আমার নবী মক্কার জমিন থেকে বের হয়েছিলেন একা। নবীজি বের হয়েছিলেন একা, এলাম একজন ব্যক্তি এক মহানায়ক, কিন্তু আজকে কিন্তু নবীজি একা নয়, 1400 সাহাবী আমার নবীর সাথে আছে। সকলে বলি সুবহানাল্লাহ। ওরা এমন এমন সাহাবী যাদের কথা আমি একটু পরে আপনাদের সামনে ইনশাআল্লাহ কয়েক মিনিটের ভিতরে আমি তাদের আল্লাহ পাক তাদের ব্যাপারে কোরআনুল কারীমে যে তারিফ করছেন আমি চেষ্টা করব আল্লাহর কোরআন থেকে সেই তারিফগুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। প্রিয় হাজরিন, বলতেছিলাম আজকে 1400 সাহাবী নিয়ে আল্লাহর রাসূল যখন বের হয়ে আসলেন, আল্লাহর দরখানায় কাবার অভিমুখে যাত্রা শুরু করলেন, আমার বিশ্বনবী এইভাবে আসতে আসতে হুদাইবিয়া নামক ওই জায়গায় যখন আসলেন, তখন আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু বাধা আল্লাহর নবীকে বাধা দিলেন। তখন ওই কুরাইশ বংশের অভিসংবাদিত নেতা আবু সুফিয়ান, আবু সুফিয়ান তখন ইমান আনেনি, আবু সুফিয়ান 200 এইভাবে বীর এইভাবে শক্তিশালী যুবক আল্লাহর রাসূলকে বাধা দেওয়ার জন্য ওই হুদাইবিয়ার প্রান্তরে আল্লাহর রাসূলকে বাধা দেওয়ার জন্য সেখানে নিয়োগ করে দিলেন। আল্লাহর নবী যখন সেখানে আসলেন ওই 200 যুবকরা আল্লাহর নবীর সামনে এসে আল্লাহর নবীকে বাধা দিলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এক কদম সামনের দিকে বাড়াবেন না, একটা কদম বাড়াবেন না, আপনি যদি একটা কদম সামনের দিকে বাড়ান বিনা রক্তপাত আপনাকে ছেড়ে দেওয়া হবে না, বিনা রক্তপাতে আপনাকে ছেড়ে দেওয়া হবে না। আমার নবী ছিলেন বড় হিকমতপূর্ণ নবী, আমার নবী ছিলেন বড় হিকমতপূর্ণ নবী। তখন তারা তো চাইছিল যে আল্লাহর রাসূল যদি বাধা দেয় এভাবে তাদের সাথে যদি মোকাবেলা করে এমন ভাবে তারা আক্রমণ করবে যাতে কিয়ামত পর্যন্ত আল্লাহ নাম নেওয়ার মতো আর কোনো ব্যক্তি যদি বাদ বেছে না থাকে। সকলে বলি নাউজুবিল্লাহ। কিন্তু আমার নবীতে কোনো কাজ নিজের মন না করেন না, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আমার নবীর মন করা কোনো কথা বলেন না, আমার নবীর মনে যা চাই তাই সেই ধরনের কোনো কাজ আমার নবী করেন না, যা করেন আল্লাহ পাকের ওহির মাধ্যমে করেন। সকলে বলি সুবহানাল্লাহ। এইভাবে তারা চাইছিল চিরতরে ইসলামকে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারবে। সেই দিন তো বেশি দূরে নয়, যেই দিন আল্লাহর কোরআনের পাখি নামে খ্যাত যিনি 50 বছর পৃথিবীর 50টি রাষ্ট্রে আল্লাহর কোরআনের তাফসীর করে হাজার হাজার অমুসলিমদেরকে মুসলমান বানিয়েছে, সেই দিন তারা চেয়েছিল এমন একটা দিন তারা নির্বাচিত করল সেদিন তার ফাঁসের রায় দেবে, যাবে এমন ভাবে তারা মার দেবে যাতে বাংলার জমিন ইসলামের আর্ত না।
উদ্দেশ্যে আল্লাহ পাক সফল করেন নাই। ওয়াকারু মাকারাল্লাহ ওয়াল্লাহু খাইরুল মাকিরিন। ওই সমস্ত ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রকে নস্যাৎ করে দেওয়ার জন্য আমার আল্লাহই যথেষ্ট। ঠিক কি না বলেন প্রিয় হাজেরিন? সেজন্য আমি বুঝাতে চাচ্ছি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই জায়গায় বাধাগ্রস্ত হলেন, অনেক লম্বা কথা, সামনে কিছু কথা বলার জন্য মঞ্চে উপস্থিত হয়েছি, যেহেতু আমার কলিজার টুকুরা সন্তানরা একটা মাহফিল দীর্ঘদিন ধরে করে আসছে, এই মাহফিলে আমি গুনাহগার গোলাম, অনুপস্থিত টাকাটা এটা আমি আসলে মানসিকভাবে আমি মেনে নিতে পারিনি, যার জন্য অল্প সময়ের জন্য হলেও আমি মঞ্চে উপস্থিত হয়েছি আমার বাবাদেরকে, আমার প্রিয় এলাকাবাসীদেরকে দোয়া করার জন্য। আল্লাহ আমার প্রিয় এলাকাবাসী, এখনো যারা আপনারা বাহিরে অবস্থান করতেছেন, আমি বিনয়ের সহিত আপনাদের কাছে আবেদন জানাবো, একটু করে সময় হলেও রহমতের প্যান্ডেলের নিচে আজকে এখানে শুধু ভিডিও এখানে করা হচ্ছে না, আল্লাহ পাকের ফেরেশতা দিয়ে আল্লাহ পাক ভিডিও করতেছেন, এই ভিডিওর কপি আরশ আজিমে পৌঁছে যাবে, মদিনায় মুনাওয়ারা পৌঁছে যাবে। আপনারা কে কোথায় বসছেন, কার সাথে বসছেন, এইভাবে কিভাবে বসছেন, সব তখন বিশ্ব নবী রহমতুল্লিল আলামিনের নূরি দৃষ্টি দিয়ে আল্লাহ পাক আল্লাহ রাসূল আপনাদেরকে দেখবেন। আপনারা এজন্য একটু করে হলেও আপনারা সময় দেওয়ার জন্য বিনয়ের সহিত আবেদন জানাচ্ছি। প্রিয় হাজিরিন, তাহলে আমার কথা ছিল যে বিশ্ব নবী রহমতুল্লিল আলামিন সেখানে মনে হিকমত অবলম্বন করলেন, যে হিকমতের পিছনে সাহাবায়ে কেরামদের যে মূল্য, সাহাবায়ে কেরামরা যে আশিদ্দাউ আলাল কুফরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীন মাআহু আশিদ্দাউ আলাল কুফরা, সেই দিন ওই হুদায়বিয়ার পান করে আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী কত বড় বিপ্লবী পয়গাম্বর, আমার বিশ্ব নবী কত বড় বিপ্লবী পয়গাম্বর, কিন্তু আজকে আমরা অনেক ওলামা হাজারা আমার রসুলকে এমন ভাবে চিত্রিত করে জাতির সামনে আমরা উপস্থাপন করি, আমার নবী কাউকে লম্বাকে লম্বাও বলে না, বেটাকে বেটাও বলে না, যে যা করো করো গিয়ে মাঝে মাঝে আমার উপর দরুদ শরীফ পড়বে, আমার উপর হাদিয়া তোহফা দেবে, এইভাবে আপনারা এইভাবে ফাতিহা করবেন, আমার নবী কিন্তু এই ধরনের নয়, এটা কিন্তু তাদের বানান নবী, ঠিক কিনা জোর বলেন না, ঠিক কিনা? আমার বিশ্ব নবী কত বড় বিপ্লবী নবী, যখন যখন উহুদের ময়দানে আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই সমস্ত মুনাফিকরা আল্লাহর রাসূল যখন তাদেরকে পরামর্শ দিয়েছিলেন, আমরা মদিনায় মুনাওয়ারার ভিতরে থেকে আমরা মোকাবেলা করব, আল্লাহর রাসূল একটু টেস্ট করেছিলেন যে সাহাবায়ে কেরামদের মনোবল কিরকম আছে, কিন্তু ওই মুনাফিকরা তার সুযোগ নিয়ে আল্লাহর রাসূলকে বলছিলেন, সাহাবায়ে কেরাম এইবারে মুজাহিদরা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি আমাদেরকে মূসা ইসলামের উম্মত মনে করেন, আমরা মূসা ইসলামের উম্মত নই, আল্লাহর কসম আপনি দেখবেন আপনার সামনে পিছনে ডানে বামে দেখে আপনাকে সামনে রেখে রেখে আমাদের আমাদের কলিজার রক্ত আল্লাহর দ্বীনের জন্য আমরা বের করে দেব। আল্লাহু আকবার, কত বড় বিপ্লবী পয়গাম্বরের কলিজার টুকুরা সাহাবায়ে কেরামদের এই ইমানি মজবুতি দেখে এই মনোবল দেখে আল্লাহর নবী তারপরে ঢুকলেন, আল্লাহর নবী তাবুর ভিতরে ঢুকে লোহার হেলমেট পরে লোহার জামা পরে যখন বের হলেন, ওই মুনাফিকরা বলল যে আমরা রসুলের দিলে আঘাত দিয়ে জিহাদে যেতে রাজি নই, কেন রসুলের দিলে আঘাত দিয়ে জিহাদে যেতে রাজি নই, রসুল কি তাদের কোথায় আঘাত পেয়েছে? এই কথা শোনার পর আমার নবী বিশ্ব নবী বললেন, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ
وأن محمدا رسول الله আমি নবী লোহার হেলমেট পরে নিয়েছি, আমি নবী জিহাদের জন্য ঘর জামা পরিধান করছি, এই জামা খোলা আমার জন্য জায়েজ নাই, সুতরাং কেউ যদি না যাও আমি একা গিয়ে সমগ্র দুনিয়ার মানুষের বিরুদ্ধে আমি একাই যুদ্ধ করব। আল্লাহ আকবার, তুমি কত বড় বিপ্লবী পরিধান করছিলে প্রিয় হাজরিন। এজন্য বুঝাতে চাইছিলাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাফের মুশরিকদের ওই দিনের ষড়যন্ত্র তারা সফল করতে পারে নাই, বাস্তবায়ন করতে পারে নাই। আমার নবী হিকমতের, আমার নবীজির হিকমতে তারা বড় ধরনের মার খেয়েছে, তারা বড় ধরনের কি খেয়ে গেছে, মার খেয়ে গেছে। তারপর বললাম যে সেদিন আল্লাহ এইভাবে আবু সুফিয়ান তাদের লিডারশিপ যারা ছিল, তাদের নেতা যারা ছিল, তাদেরকে নিয়ে আমার বিশ্বনবীর দরবারে এসে বললেন আমরা যুদ্ধ চাই না, আমরা আপনার সাথে সুখ চুক্তি করব, সন্ধি করব। নবীজির সাথে সন্ধিতে চুক্তিতে আবদ্ধ হলেন, চুক্তির সবগুলো শর্ত মুসলমানের বিরুদ্ধে কাফেরের পক্ষে, বলেন না সবগুলো শর্ত কার বিপক্ষে, মুসলমানের বিপক্ষে। আমার নবী শর্ত মেনে নিলেন, এমনকি হযরত উমরের মতো সাহাবী সেদিন থরথর করে কাঁপতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে অনুমতি দিন আমি তাদের শরীর থেকে গর্দান জুদা করে দেব। সুবহানাল্লাহ, এইভাবে সাহাবাই কেরামগণ ওদের রাগে গুসায় কাউকে কিছু বলতে না পেরে শুধু অশ্রু ঝরাচ্ছে। আল্লাহর নবী চুক্তি করে যেতে যেতে ওই হুদাইবিয়া তাকে সতর নাই, আল্লাহ পাক ওই জায়গাটাও আমি গুনাহগার গোলামকে দেখাইছিলাম, আমি আমি আমার একজন ড্রাইভারকে বললাম এখান থেকে 17 মাইল কত হয় ওই জায়গায় তুমি আমাকে নিয়ে যাও। তার মানে এই যে সূরা ফাতহ তেলাওয়াত করলাম, এই সূরা ফাতহ নাযিল হইছে সাহাবায়ে কেরামগণ যখন বাক্যান্ত হৃদয় নিয়ে মনের ব্যথা নিয়ে চোখের পানি বুক পাশিয়ে এইভাবে আমরা কেন পরাজয় বরণ করলাম কাফেরদের সাথে, কেন পরাজয় বরণ করলাম, ওরা একে সহ্য করতে পারছিল না। এইভাবে দুঃখ বাক্যান্ত হৃদয় নিয়ে যেতে যেতে 17 মাইল যাওয়ার পর জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর দরবারে উপস্থিত হয়ে সূরা ফাতহ তেলাওয়াত করতেছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবীনা লিয়াগফির লাকা আল্লাহ মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। এই সূরা ফাতহ নাযিল হয়েছে ইয়া ফাতহনা লাকা ফাতহান মুবীনা, আল্লাহ আল্লাহ পাক এই কথা জানিয়ে দিলেন সাহাবায়ে কেরামদের মনের ব্যথা দূর করার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে একটা বেশার একটা খুশখবর আল্লাহ রসুলের কাছে পৌঁছে দিলেন, হে রসুল আপনার আজকের এই চুক্তি হুদাইবিয়ার সন্ধি মূলত এটা প্রকাশ্য বিজয় মুসলমানের। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এটা প্রকাশ্য বিজয়, এটা পরাজয় নয়, সুবহানাল্লাহ, বলেন এটা কি নয় পরাজয় নয়। আমি ওই কথাটা বলার জন্য অর্থাৎ আমি যে সূরা থেকে আমি 29 এখানে 29টি আয়াত আছে সূরা ফাতহের মধ্যে 29টি আয়াত আছে, এটা হচ্ছে মাদানী সূরা, কি সূরা কথা বলেন, কি সূরা, মাদানী সূরা। কোরআনুল করিম, কোরআনুল করিমের 114টি সূরাকে আল্লাহ পাক দুই ভাগে বিভক্ত করেছেন, কিছু সূরা হচ্ছে মক্কী আর কিছু সূরা কি মাদানী, মতান্তরে 86টি সূরা মক্কী সূরা আর মতান্তরে 28টি সূরা মাদানী সূরা, তার মধ্যে সূরা ফাতহ 28টির মধ্যে একটি। ওই ওরা চেয়েছিল যে সেদিন কারণ শর্ত যখন লিখতেছে হযরত আলী কেরামাল্লাহু ওয়াজহা সন্ধির চুক্তিপত্র লেখার দায়িত্ব দিলেন আল্লাহর হাবিব, হযরত আলী লিখবেন,
মিন মুহাম্মাদির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে যখন চুক্তি লিখলেন, ওই আবু সুফিয়ানরা কার আবু জেহেল আবু লাহাব অব্বা সাহেবাদের ছেলা ছাগন্ডুরা ওই দিন বিরোধিতা করল, আমরা যদি রসুল্লাহ মানলে তো আর চুক্তির দরকার নেই। কি বলছি যে রসুল্লাহ মানলে আর চুক্তির কি নাই দরকার তো নাই, রসুল্লাহ মানলে বলে তো আজকে চুক্তি করতে হয়েছে। এখন আপনারা বলেন, আমি আপনাদেরকে সহজ ভাষায় একেবারে প্রাঞ্জল ভাষায় আপনারা যাতে সহজে বুঝে নিতে পারেন, আমি আপনাদের কাছে বিনয়ের সহিত একটা কথা বলতে চাই। আব্দুল্লাহর পুত্র এই ব্যাপারে যদি তাদের কোনো একতলাপ না থাকে, তাদের যদি কোনো ধরনের মতলক্য না থাকে, আব্দুল্লাহর আব্দুল মুত্তালেবের নাতির ব্যাপারে কোনো একতলাপ নাই, তারপরে আল আমিনের ব্যাপারে কোনো একতলাপ নাই, আসাদেকের ব্যাপারে একতলাপ নাই, কিন্তু মুহাম্মদের ব্যাপারে একতলাপ নাই, দেখেন আহমদের ব্যাপারে একতলাপ নাই, আর কোনো কিছুর ব্যাপারে একতলাপ নাই, শুধু একতলাপ তাদের একটাই, বিরোধীতে শুধু একটাই, রসুল্লাহ মানব না যে আমরা মুহাম্মদ মানব, মুহাম্মদুর রসুল্লাহ মানব না। সকল বলি নাউজুবিল্লাহ। তাহলে বাবারা একটু করে আপনাদের জ্ঞান, আপনাদের তো আল্লাহ পাক যা আকল দিয়েছে, জ্ঞান দিয়েছে, আপনাদের আকল জ্ঞানের কাছে আমি এই প্রশ্নটা রাখলাম, রসুল্লাহ মানলে তাদের সমস্যাটা কি ছিল? এই বিষয়টা কিন্তু আজকের দিনের জন্য বর্তমান প্রেক্ষাপটে এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি মনে করি। আমি ব্যক্তিগতভাবে আমি নগণ্য একজন দিনের দাড়ি হিসেবে আমি মনে করি বর্তমান আমাদের মাঝে যে সমস্যা আজকে পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে আমরা যে সমস্যাগুলো আজকে রাইজ করতেছি, আমাদের মুসলমানদের মাঝে আজকে যে দ্বিধা বিভক্ত, এর প্রধানতম কারণ হচ্ছে আমরা এখনো বুঝি নাই রসুল্লাহ কেন তারা অস্বীকার করছিল, রসুল্লাহ কেন তারা মানবে না। কারণ রসুল্লাহর অর্থ আমরা মুসলমানরা না বুঝলেও কাফের মুশরিকরা কিন্তু খুব ভালোভাবে একেবারে তাহকিক সহকারে তারা বুঝতো, ঠিক না? জোর বলেন না ঠিক না? কারণ একটু করে খেয়াল করে দেখুন, যেমন আবু জেহেল আবু লাহাব উব্বা সাইবা আবু সুফিয়ান ওরা তো ছিল তৎসময়ের লিডার, লিডার বড় বড় নেতা, কারণ তারা তো রাষ্ট্র ক্ষমতার মালিক ছিল। এখন তারা যদি রসুল্লাহ মুহাম্মদকে যদি মুহাম্মাদুর রসুল্লাহ এটা যদি মেনে নেয়, তারা যদি এর ঘোষণা দিয়ে দেয়, তাহলে তো তাদের আর নেতৃত্ব থাকবে না, এখন তাদের নেতৃত্ব খতম হয়ে যাবে, কারণ মুহাম্মাদুর রসুল্লাহর নেতৃত্বই একমাত্র জীবনের সকল ক্ষেত্রে মানতেই হবে, ঠিক কিনা বলো? এই কথা তারা জানতো কিনা বলেন না বাবা, এই কথা তারা জানতো কিনা? এই কথা জানতো বলে তারা কি করছে যে আমরা আব্দুল্লাহর পুত্র মানি, আব্দুল মুত্তালিবের নাতি মানি, আমরা আহমদ মানি, মুহাম্মদ মানি, আল আমিন মানি, আসাদেক মানি, এগুলো মানলে নেতা ঠিক থাকবে, তাদের রাষ্ট্রীয় ক্ষমতায় তারা বহাল রাখতে পারবে, রসুল মানলে কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতায় আর তারা থাকতে বলেন না। এখন আমাদের মাঝে আমরা যারা মুসলমান আমরা আসলে কি রসুল্লাহ মানি? ও বাফাল মমাতঙ্কবাজি একে বালা গুলো খ রসুল্লাহ কি আল্লাহ মানুন নে কখন নিল্লা মানা মানুন দবাজি আর একে বুঝে গেলছে কারণ আমি বুঝিত দি ইয়ান দি আর এ মালা নুল্লুক সব হুজুর আর পরম শ্রদ্ধেয় উস্তাদ আর মালা মোহাম্মদ আলী শাহ হুজুর আর পরম শ্রদ্ধেয় উস্তাদ আর উস্তাদদের ভিতরে বেশিরভাগ তো এন্তেকাল গজ্জন আল্লাহ তাআলার তাআলার জান্নাতুল ফেরদৌসের মেহমান বানো আর বহু উস্তাদ আর বেশি বেশি দোয়া চাই তো কত দেখি তোরা আর না দোয়া করিবি নি আর এত কষ্ট করি তোরা বলে এইভাবে উস্তাদদের কথা মনে করে কয়েকজন উস্তাদ মাত্র বাকি আছে এর ভিতর দুইটা হদ্দি দুবা উস্তাদরে সাথে লইয়ে রে আজি আল্লাহ পাকে আইগুলাদের গোলা মরে
আল্লাহ দ্বীনের কিছু কথা হইবে তৌফিক দিওন আলহামদুলিল্লাহ আল্লাহর হুজুর আল্লাহ হুজুর দয় দুরুদ পড়ে আল্লাহ হায়াতে তৈয়বা দান করুন আমিন আল্লাহ সেহতে কুল্লিয়া নসিব করুন আমিন আল্লাহ তানারে দুনিয়া এবং আখিরাতের মধ্যে কামিয়াবি দান করুন আমিন প্রিয় হাজিরিন তোলায় নম্বরে খতম সাইদি রাসূলুল্লাহ মানিনি কি কিছু কিছু জায়গাত মানিলে হইব নাকি সব জায়গাত মানা যাবে তোলে সব জায়গা যদি মানা করলে আচ্ছা মনে করো না যে আর দাঁড়ি রাখি দি খেয়াল নাই রসুল্লাহ মানি বলি রসুল্লাহর উপর ইমান আননি রসুল্লাহ তো দাঁড়ি আসছেন যে আর দাঁড়ি ইবা সুন্নত নবীজির সুন্নত এই হিসাবে আর দাঁড়ি উপর আমল করছি তোলে আর টুফি মাথার দিক রসুল্লাহর মাথার টুফি আসছিলেন আর টুফিয়া লইলাম রাজনীতি রাজনীতি করলেই হব হুজুর আর তো গম নাও এর খাওয়া নাও নকয় বা আর খারাপ না দিন দিলা তো ধুল খাওয়া পাই নাই তো এখন যদি হবা আর কি রসুল্লাহ ঘোড়া মান্য নাকি কিছু কিছু মান্য রাজনীতি করছে
কিছু বুঝাইতেছ এমনিল্লাহ মওজুদি দলিল ভিত্তিক কোরআন হাদিসের এবং ইসলামী ইতিহাসের রেফারেন্স সহকারে আরা আলে মনোমলের কাছে যদি তোমরা ইয়ান সাবমিট করে পারো ইয়ান যদি সত্য এটাকে ওয়াল্লাহ আই হাফেজ মুসিন সারান্ডার করব আর তোমার কথা মানব আর যদি আর কথা সত্য এটাকে তাহলে ও ভাই ওল এই সাত দিন যে দুনিয়া ইয়ান দল্লাই এর তো ইন কোন সিরস্তাই নতাই না ওই যে কুটি কুটি বছরের পরকাল জীবন নাল কি আর বরবাদ করি ধ্বংস করি আল্লাহ নবীর কলমার জান্দা তলু দিতাম চাই আল্লাহর জাতর কসম করি খোদ আজিয়া ইসলামের অর্থনীতি ন মানি সুদ ভিত্তিক অর্থনীতি মানি আল্লাহর কসম কোন খা রসুলের ফোয়ারে কেয়ামতের ময়দানত উড়িং না ভারি বিয়া ঠিক নে বন্ধুরে কোন ঠিক নে কইলে আল্লাহর রসুলের ফোয়ারা কি আর একটু মনে হয় দে কবরের মধ্যে দেখতে অন্ধারে আরারে আ কবর তো ব্যাগুন তো যা ভরিব অন্ধার নাস্তিক হলে আল্লাহ নাই আল্লাহর বিয়ে ফলে তারা একতলাপ আছে ইতিহাস ইতিহাস এই ধরনের বিরোধিতা করে বিভিন্ন বিষয়ের উপর বিরোধিতা আছে এবং মত মৃত্যুর অস্বীকার করে দেন নিল্লা কোন বন্ধুত কোনো দেখতে হলে আছে না কোনো দুনিয়ে কোনো নাস্তিক আছে না কোনো মতের অস্বীকার করে দেন কারণ ইটার মাফিটার মৃতের ফুলন মরে গিয়ে হই ইটার বাফিটার ফুলন মরে গিয়ে হই ইটার ফ্লাইটের মুকুন মরে গিয়ে হই ইটার বউইটার মুকুন মরে গিয়ে হই আছে না নাই নাই বলে কোন আছে না নাই তুমি এখন মতের তার অস্বীকার করি না পারেন আর আমি যেতে খবর অনুযায়ী বাবাজি আর আমি যেতে খবর দিব এনসোলের মধ্যে আইএফ স্পষ্ট করিব দে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল আল্লাহর নবী ফরমান আল্লাহর রাসূলের আইয়ান দি একতরাম লোকজন হয়তো রাসূলের এভাবে স্বাভাবিক সুর তন্নে অথবা নবীজির ফটো আইনে কবরত আল্লাহ ফেরেশতা হলো কইব যে এই মানুষ সম্পর্কে দুনিয়ার মাঝে তুই কি ধারণা বুঝছিস কেন না অনেক খবরের মাঝে প্রশ্ন ইবা করিব আনসুলার মধ্যে ও বাইয়ল আল্লাহর নবীর কিছু অংশ মানিলা আর কিছু অংশ না মানিলা মসজিদে মে যাকে নামাজ পড়ো হোটেল মে যাকে শরাব পিও আল্লাহ বি রাজি হো শয়তান বি নারাজ না হো আল্লাহ বি রাজি হো শয়তান বি নারাজ না হো মসজিদ যাই নামাজ করিবা আল্লাহর রাজি করিবার লাই আবার এটা হতে মত খাইবা সুদ খাইবা শতান নারাজ করিবার লাই আল্লাহ রাজি তো শতান নারাজ ন কেন এখন দুরুমান রাজি করিবার সুযোগ কোন আছে ইসলামত আছে আছে এখন আমরা কি দুরুমা রাজি করিবার নাকি শুধু আল্লাহরে রাজি করিবার ইটা আসছি যখন দিল্লাম আসি দাও আলাল কুফর।
দুইজন মুনাফিকের সেবা কি এসে দেওয়া মুনাফিক দুজন মুনাফিক আগে রসুলের দরবার আর উদ্দর দিয়ে রসুল্লাহ প্রতিনিধি দল ফাঁকন জিদা যাইয়ে অনর পক্ষতম যায় আর তেরা কলমার দীক্ষা দিব আর তারের খাতর মধ্যে ইসলাম কবুল করছ আল্লাহর এই জমিনে আল্লাহর দিন কায়েম আন্দোলনের মধ্যে শুরু করি ব্যাপার হল সুবহান আল্লাহ ইতারা আসিলন কি হই যাবে মুনাফিক আসিলে উনন যে মুনাফিক এটা হাদিসের কথা হইছিল রাসূল পাক সুস্তান আহা আল্লাহর নবী তারার কথায় বিশ্বাস করি দর্জন সাহাবীর প্রতিনিধি দল পাঠাইলে তারা হয় তার নেতৃত্বে হুবাইবের নেতৃত্বে আরো নয়জনের দিন ওই প্রতিনিধি দল ফাটাইলে তারা ইসলামের দাওয়াত পৌঁছে দেন না ইসলামের দাওয়াত দিবেন না এটারা কিন্তু আগে থেকে এটারা সম্পূর্ণ পরিকল্পনা পরিকল্পনা ভিত্তিক এটারা হন্যান দিয়ে ঢুকাইব এটারা আমি কিভাবে আক্রমণ করিব কিভাবে মারিব ইন্দ্র কিন্তু পরিকল্পনা আগে থেকে রেডি করি না এটারা এই দশজন সাহাবীর প্রতিনিধি দল এটারা লজ্জমনের ফলে এটারা উগ্র ফার উগ্র তুমি কি রুব প্রস্তুতি ছাড়া এ ধরনের আক্রমণ শুরু করবে আগা সকাল থেকে তারার উপর আক্রমণ নির্যাতন সাতজন এই ফারুকের শাহাদতের নজরানা পেশ করে ফেলে গেছিল যেহেতু তোমার আর শহীদ করে ফেলাই তোমার তো কোনো কিছু দুনিয়ার নিয়ামত খাইবার তুমি আর এই জিনিসটা খাবাই পরিবারের সুযোগ দিবা মুসলমানের চরিত্র আজাম আজাম।